아니 미스터 묵기 뽀한 묵고요 미라니 묵고요 아래 এইভাবে বললো না কোনো দিন বলবার না রাগ করলেন আমি তো দুষ্টুমি করলাম এইরকম দুষ্টুমি করতে হয় না আচ্ছা ঠিক আছে আমি আর দুষ্টুমি করব না তুমি আমার নাম দিলেও ডাকতে পারো আমি মাইন্ড করব না আপনার নাম ধরে ডাকবো কেন ডাকলে কি হবে আজকাল বৌরা মানে এই আধুনিক বৌরা স্বামীদের নাম ধরেই ডাকি তুমিও আমার নাম ধরেই ডাকবা আমি তো মনে করি যে তুমি আমার আধুনিক বউ আমি কিছু মাইন্ড করব না হইছে অনেক রাত হয়ে গেছে শুধু রাইট হয় না রাইট বাইটতেছে বাতিটা নিভাই দিই কি বল তিনি আমার বয়সে বড় তাতে কি হয়েছে দুই দিন পরে তো উল্টা সে যাক সে পরের কথা তাই না কাজ ফেলে এসেছি কি কথা বলবেন বলেন আমার যেতে হবে মাত্র এসেছেন এমন যাই যাই করতেছেন কেন ওই যে একটা সঙ্গীত আছে না যাই আর একটু বসে যান আরে আপনি আজ এসেছেন এটা আমার মন কিছুতেই বিশ্বাস করতে চাইতেছে না আপনি আমার দাঁড়ে দাঁড়াই আছেন এটা আমি কি করি আপনি আমার আপনি করে বলতেছেন কেন আমি আপনার ছোট আপনি তুমি করে বলেন বলবো নিশ্চয় বলবো তাইলে তুমিও আমারে তুমি করে বলবে জি বললে কি হয় দেখেন আমি আপার সামনে বিয়ের কথা তুলেছিলাম আপা কান্নাকাটি করেছে আমি আর তুলতে পারবো না এই কথা দরকার নাই দরকার নাই তার সঙ্গে আলোচনার কোনো দরকার নাই সব ব্যবস্থা তো আমরা করব কি বলেন তার সঙ্গে আলোচনার দরকার নাই তার সঙ্গে আলোচনার দরকারটা কি ব্যবস্থা তো আমরা করব তার মতামত দিয়ে আমরা কি করব মানে কি বলতেছেন সব আমি ঠিকই বলতেছি বিবাহ হবে তোমার আর আমার মাঝখানে উনি এসে ভেজাল লাগাচ্ছেন কেন ওনাকে দিয়ে আমাদের দরকারটা কি আপনি আপনি একটা মাথা খারাপ বদ্ধ পাগল বলতে পারো বলতে পারো তোমার জন্য পাগল পাগল মন রে ও পাগল মন মন কেন এত কথা বলি আমি তোমার জন্য পাগল আমি তোমার জন্য পাগল হয়ে থাকতে চাই আমি তোমাকে নিয়ে রঙের ঘোড়া ছুটাইতে চাই কিন্তু মন যখন চলে গেল লজ্জাবতী লজ্জা পেয়েছে আমরা কাম হইবে না
দোস্ত কই গেছিলা? না এমনি এই কোথাও না, ঘোরাফেরা আর কি। দোস্ত লাখ ফিরে তুইব কি করা যায় বলতো? এটা বুদ্ধি বাইর করো না বন্ধু। আমি এই বেশ আছি, মাসে যা দরকার হয় এই দোকান থেকে আয় হয়, আমার দিন চলে যায়। না দোস্ত না, লাখ ফিরে তুইব যেমনি হোক। মানি 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 মানি, টাকা টাকাই সব, টাকাই বিগ বস, মানি ইজ দ্য রাইট জিনিস ফর লাইফ। তোমার এই ইংরেজিটা আমি বুঝতে পারছি। বুঝবা বুঝবা বুঝবা, আস্তে আস্তে সব জিনিসই বুঝবা। তো কই যাও তুমি? এই শিবাসাবা দিয়ে একটা চক্কর মারি আসি। যাও আমার কিছু করতেছেন? বাজারে হাতটা মিলান, হাতটা মিলান, পরে কথা। কেন মিলান না? কিন্তু আপনাকে তো আমি চিনে পারতেছি না। বাজারে হাতটা মিলান না ভাইজান, আমি অতি সাধারণ তুসাতে তুসা এক নগণ্য মানব সন্তান। ভাগ আপনারা দেখে আলাপ করতে ইচ্ছে হইলো, এই জন্য আগে আসলাম। ভাইজান কি মাইন্ড করলাম? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইজান এই বৃক্ষ কই যেতেছে? ওই কই যায়? হেডো দিয়ে আপনার কাম কি? না না, ওই কৌতুকুল আর কি আছে না, জানতে চাবো আর কি। আসলে ভাইজান আমি ভাগ্য সন্ধানে এক যুবক, আই রিসার্চিং, মানে রিসার্চিং মাই লাক রিটার্ন। হ্যাঁ বাট লাক ডিড নট রিটার্ন। হ্যাঁ এই শুনতে জানতে চাইলাম ভাই, আপনি মাইন্ড করেন ভাই? ভাইজান আমি তো ইংরেজি কম বুঝি, স্পিক বাংলা বাংলা, ইট ইজ ওকে ওকে ওকে। সবাই ইংরেজি বুঝবে নাকি? কেউ বুঝবে কেউ বুঝবে না, এটা তো নিয়ম। হ্যাঁ বাংলা বলেন ভাইজান। আসলে কি আপনারা দেখে মনে হইতেছে এই বৃক্ষ নিয়া আপনি খুব সুখে আছেন, খুব ভালো আছেন, এই জন্যই আর কি। আর আপনার এই হুন্ডাটা, এই হুন্ডাটা দেখে আমার একদম চোখ জুড়ে গেছে। আর আপনার চোখের এই চশমাটা, এই চশমাটা আপনার বডি চেহারা এবং ড্রেসের সঙ্গে এমন খাপ খাইছে মনে হচ্ছে আপনি সত্যিকার, মানে রিয়েলি আপনি হচ্ছেন সুখী লাকি হ্যাপি ম্যান। হ্যাঁ হ্যাঁ ভাইজান, এই জন্য জানতে চাইতেছি ভাই, ওই যে বৃক্ষ দিয়ে কি লাক ফেরানো যায়? যায় ভাইজান, যদি যায় ভাইজান আমি এই ব্যবসায়, মানে বৃক্ষ ব্যবসায় নিজেকে নিয়োজিত করতে চাই। ভাইজান আমার জবাবটা দিয়ে যান না, আমি যেভাবে যেভাবে করি হেবা হেবা যদি করা পারেন তাহলে মনে করেন যে ১৬ আনার মধ্যে ১৪ আনাই লাভ। কি বলেন ভাইজান আপনি, কি বলেন? আমি তো মনে মনে আপনাকে খুঁজতেছিলাম ভাইজান, আপনার ফাইন্ডিং করতেছিলাম। হাউ মাস ক্যাপিটাল, হাউ মাস বাংলা বাংলা,
আমি মনে মনে আপনাকে খুঁজতেছিলাম। হ্যাঁ, আই এম ফান্ডিং। বাংলা ক্যাপিটাল মানে কত লাগবো? হামাস ক্যাপিটাল কত লাগবো? ও আরে, ব্যবসা করতে তো কোনো ক্যাপিটালই লাগে না ভাই। ভাইজান প্লিজ, আপনি যেতে দিন না, আপনি আপনার অ্যাড্রেস দিয়ে যান। পরে ভাই, আমার এখন সময় নাই, আমি একটু ব্যস্ত আছি, আপনি আমার সঙ্গে পরে যোগাযোগ করুন প্লিজ। ভাইজান আপনি পরে যোগাযোগ করেন ভাই। মোবাইল নম্বরটা দাও। মোবাইল নম্বরটা ভাইজান, ভাই ভাইজান, ও ভাইজান। যখন শুনবো তোমার লগে বাঘ বাগিচে আসা ফিরিত করি, তখন ঘর নিয়ে তালা বন্ধ করে রাখবে। তুমি না দীপা, বুঝছো তোমার মধ্যে কোনো ভাব ভালোবাসা নাই, বুঝছো? ভাব ভালোবাসার দরকারও নাই তোমার মধ্যে, আসলে কোনো তোমার মধ্যে লাভিং অ্যাফেয়ার নাই, থাকা দরকারও নাই। একটু বসো না, বসি দুজনকে বসো না, একটু আলগা ফিরিত দেখা না তো অঞ্জা, আমার কাম আছে। চলো শোনো দীপা, দোস্ত বিষয়টা আমার মাথায় ঠিক ঢুকতেছে না। ক্যাশ ক্যাপিটাল ছাড়া গাছের ব্যবসা কাঠের ব্যবসা কেমনে হয়? আমারও সেই একই প্রশ্ন। কিন্তু তিনি বড় গুণী লোক, ভেরি বিজি ম্যান, আমার সঙ্গে কথা বলার টাইমই পেল না। আচ্ছা লোকটা থাকে কোথায়? এটাও দোষ জায়গায় নেই, আমার তো আলাপ আলোচনা হইল কিন্তু ঠিকানাটা নিতে পারলাম না, হন্ডা স্টার্ট দিয়ে চলে গেল। আচ্ছা দোস্ত, লোকটা কোন এলাকার লোক এটা তুমি বুঝতে পারছো? আই ডাউট হি ইজ নট ইন দিস প্লেসেস ম্যান। দোস্ত তোমার আমার সাথে ইংরেজি ছাড়া বাংলায় কথা বলতে কি বিশেষ কোনো অসুবিধা হয়? ও তুই তো আর ইংরেজি বুঝছ না, ইংরেজির অর্থ হলো তিনি অত্র এলাকার লোক না, বুঝছ? আচ্ছা তুমি তো তার নামও জানো না, কোথায় থাকে সেটাও জানো, তার তুমি খুঁজে বাবা কেমনে? তোরে বললাম না, হি ইজ ভেরি ভেরি বিজি পারসন, বিজি পারসন, আমার কথা বলার টাইম হলো না, হন্ডার সার দিয়ে চলে গেল, কোথায় বলার টাইম নেই তার, এমন ধরনের লোক। ও হন্ডার স্টার দিল, টাটা 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 চলে গেল। মাত্র 5,000 টাকা ভাই,
এই তো বেশি গাছ তো মনে হয় চুরির কেটে গেছে। ঠিক আছে ভাই আসি, আসসালামু আলাইকুম। কি পাইছস বন্ধু? ধরো একটা হৃষ্টপুষ্ট গাছ, অনেক বড় একটা হৃষ্টপুষ্ট গাছ, বৃক্ষ ব্যবসায়ী মানে কাষ্ঠ ব্যবসায়ীর কাছে গাছটার দাম আছে ধরো 5000 মানে 5000 টাকা। আমি গেলাম গাছের মালিকের কাছে, গিয়ে বুঝে শুনে তার রাজি করালাম গাছের দাম 4500 কি 4500 টাকা। আমি গেলাম এবার ব্যবসায়ীর কাছে, ব্যবসায়ীর কাছে গিয়া 5000 টাকা লইয়া এলাম। লইয়া আইসা আমি গাছের যে মালিক তাহলে 4500 কি 4500 টাকা ধরাই দিলাম। তাহলে আমার কত থাকলো? 500 থেকে 1000 বিঘা পুঁজিতে বিশাল লাভ দোস্ত। আচ্ছা দোস্ত, তুমি বললা যে 16 আনার মধ্যে 14 আনাই লাভ, কিন্তু আমি তো এখানে দেখতেছি 16 আনার মধ্যে 2 আনা লাভ। এটা অবশ্য ঠিক বলছো, এটা একটা পয়েন্টের মধ্যে ফালাই দিছো, এ বিগ থিঙ্কিং, এটা ঠিক কইছো। কিন্তু দোস্ত তুমি যাই কিছু বলো না কেন, কাষ্ঠ ব্যবসা আমি করবই, আমি এই ব্যবসায় নামবই, এটা ফাইনাল। দোস্ত তুমি চিন্তা করো, ধরো প্রতিটা গাছে আমার যদি 500 টাকা করে থাকে, আমি যদি ডেইলি একটা গাছ বেচা কেনা ফাইনাল করতে পারি 30 দিনে 30টা গাছ, 30টা গাছ মানে প্রতি গাছে 500 টাকা, 30 দিনে 30 গাছ 15000 টাকা, বিগ বিগার বিগেস্ট বিজনেস, বিনা পুঁজিতে বিশাল লাভ। কি গাছে কাটল তো বেতাল্লা, তাহলে তো প্রতিটা লোক বুঝছো মাসে 20000 টাকা করে লাভ করতো, 20000 টাকা কামাই করতো। তুমি দোস্ত সবার সাথে আমার তুলনা করলা, সবাই আর আমি এক হইলাম? না না, এই গ্রামের সবাই আর আমি এক। তুমি দোস্ত আমার আন্ডারস্টেন্ড করলা, আই মাইন্ড, আই মাইন্ড, আই মাইন্ড দোস্ত, আই মাইন্ড। না না দোস্ত, দোস্ত দোস্ত, এই দোস্ত 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 দোস্ত, তুই কই যাইতেছ এখন? কাছে নামতে গো, দেরি করে যাইব না, তারপরে।